আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার শিল্প ও সংস্কৃতি বিষয়ের ওপর প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের স্কুলে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, অর্থাৎ এখান থেকে 70% বা 80% কমন পেতে পারো অথবা 60-65%ও কমন পেতে পারো। সুতরাং এগুলো তোমাদের প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। সময় 3 ঘন্টা, অতি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন থাকবে 15টা, তো 15টারই উত্তর দিতে হবে। প্রশ্নগুলো আমি পড়তেছি, উত্তরগুলো তোমরা গাইড বা বই থেকে সংগ্রহ করে পড়তে পারো। ক নম্বর, মুক্তিযুদ্ধের সময় শিল্পী সমাজ কোনটিকে হাতিয়ার বানিয়েছিলেন? খ নম্বর, কার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সময় শিল্পীরা কাজ শুরু করেন? গ নম্বর, বৈশাখী, বিজু, বৈশু, সাংগ্রাইন প্রভৃতি উৎসবের মধ্য দিয়ে কারা বর্ষবিদায় ও বর্ষবরণ উদযাপন করে থাকে? ঘ নম্বর, আলপনার মূল বিষয়বস্তু কি? তারপর লোকনাট্যের একটি প্রাচীন মাধ্যমের নাম লেখো। তারপর বলা আছে কি শ্যামা সঙ্গীতে অনন্য মাত্রা যোগ করেছিলেন? বাংলাদেশের জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক? মৃৎশিল্প কি? রবীন্দ্রনাথের অনন্য সৃষ্টি কোনটি? দাদরা তালে সোম কি? তারপর ঝালর কি? কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিচিত্রা স্টুডিও প্রতিষ্ঠা করেছিলেন? এস এম সুলতান কোথায় জন্মগ্রহণ করেন? তারপর প্রাচীন বাংলার গৌরব বৃদ্ধি করেছিলেন কোন দ্রব্য? কোনটি আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক? 2 নম্বর, সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নে 5 মার্ক করে রয়েছে। ক নম্বর, বাংলাদেশের জাতীয় পতাকার রং দুটির অন্তর্নিহিত তাৎপর্য লেখো। খ নম্বর, পটুয়া নামে কোন শিল্পীকে ডাকা হয়? তাকে এ নামে ডাকার কারণ কি? গ নম্বর, তাল, লয় ও মাত্রা বলতে কি বোঝায়? তারপর ঘ নম্বর, নকশা বলতে কি বোঝো? শেষেরটা, সংস্কৃতি কাকে বলে? তারপর 3 নম্বরে, ছবি থাকবে একটা, ছবি দেখে তোমাদের ছবির কি মনে হচ্ছে সেটা লিখতে হবে। তো এখানে দেখো, ছবিতে একজন মাটির হাঁড়ি পাতিল তৈরি করছে, এই সম্বন্ধে তোমাদের লিখতে হবে, 10 মার্ক রয়েছে এখানে। তারপর 4 নম্বর, রচনামূলক উত্তরের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এস এম সুলতান তার ছবিতে কি কি বিষয় ফুটিয়ে তুলতে চেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম নিয়ে বিস্তারিত লেখো। কার নেতৃত্বে বাংলাদেশের জাতীয় পতাকার জাতীয় প্রতীকের নকশা করা হয়? জাতীয় প্রতীকের মর্মার্থ ব্যাখ্যা করো। আলপনা কি? বাঙালির সংস্কৃতিতে আলপনার গুরুত্ব বর্ণনা করো। তারপর ব্যবহারিক অংশ, খ বিভাগ, এখানে বন্ধুকতা প্রদর্শন করতে হবে। তারপর প্রাকৃতিক একটি দৃশ্য এঁকে রং করো, এরকম প্রশ্ন আসছে। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো কিভাবে তোমাদের প্রশ্ন হবে। এগুলো প্র্যাকটিস করবে, তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ।